কেন্দ্রীয় সরকারকে দিনরাত গালাগাল দিয়ে জি টোয়েন্টির নৈশভোজে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরাম্বা একটি দর্শক আরও কয়েকজন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন যেমন বিহার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তবে দর্শক আর কিন্তু কাউকে দেখছি না মানে দেশের সব মুখ্যমন্ত্রীকেই তো আমন্ত্রণ করা হয়েছিল এই নৈশভোজে কিন্তু যেসব অবিজেপি শাসিত রাজ্য রয়েছে সেসব রাজ্যের মধ্যে এই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু এই চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেই কিন্তু আমরা ওখানে দেখছি কিন্তু আরও যেসব রাজ্য রয়েছে যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকেও কিন্তু আমরা দেখতে পাইনি তারপরে যেসব রাজ্য কংগ্রেস শাসিত সে সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা তারাও আসেননি তাদেরকেও দেখতে পায়নি তবে সেটা নিয়ে একটা খবর আমি দেখছিলাম এটা কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের না তবে জি টোয়েন্টি নৈশভোজে যোগ মমতাদের দেখা গেল না রাজনৈতিক কচকাছানি একেবারে চুপচাপ বিরাট আর কি সৌজন্য দেখিয়েছেন গতকালকে যেটা বুঝতে পারছি আর কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা তারা যাননি কারণ তাদের একটা অন্য ক্ষোভ রয়েছে যে মল্লিকার্জুন খারগেকে বলা হয়নি আরও সব বক্তব্য রয়েছে তো মানে সেই জন্য তারা যোগ দেননি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি যোগ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি যোগ দিয়েছেন আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনিও যোগ দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হল প্রথম কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কেই বলবো যে তিনি এত কথা বলেন এত তোপ দাগেন এমনকি তার দলের এখনও অনেকে এই জি টোয়েন্টি সম্মেলন নিয়েই কথা বলছেন অনেকে টুইট করছেন বক্তব্য রাখছেন যে এসব মোদীর প্রচারের জন্য এইসব হচ্ছে আরে এত বড় একটা আয়োজন একটা ইন্টারন্যাশনাল একটা বিষয় এবং সেখানে আমাদের দেশ লিড করছে একটা গর্বের বিষয় কিন্তু এটাকেও বলা হচ্ছে আমি দেখছিলাম কয়েকজন বলছিলেন যে এই সব হচ্ছে মোদির প্রচার মোদির প্রচার তো যদি এটাকে মোদির প্রচার হিসেবে তারা ভাবেন দেশের গৌরবের কথা যদি তারা মনে না মনে করেন তাহলে কি তাদেরকে দর্শক বোঝাবেন বলুন তো এটা মোদির মানে প্রচার এটা তো আমাদের গোটা দেশের প্রচার মানে বিশ্বে আমাদের দেশ একটা নজির তৈরি করেছে এবং আমাদের দেশ যে প্রস্তাব রেখেছে এই সম্মেলনে সেখানে অন্যান্য দেশের সমর্থন মিলেছে বিভিন্ন ক্ষেত্রে তো এখানে তো লিড করছে লিড করছে জগৎসভাতে আমাদের দেশ ভারত এই মুহূর্তে শ্রেষ্ঠ আসনটা নিয়ে বসে রয়েছে কিন্তু এটাকেও বলা হচ্ছে মোদীর প্রচার মোদীর প্রচার আর দেখুন যারা বলছেন তাদের নেত্রী চলে গেছেন নৈশভোজে ওখানে ওখানে নাকি ওই সোনার উপর সব থালাতে নাকি খাবার দাবার দেওয়া হচ্ছিলো কী সব খবর আসছিল ওখানে চলে গেছেন নৈশবাজে তো যখন এত কথা যখন মানে দলের লোকেরা এত কথা বলছেন তখন কেন তাহলে উনি কেন ওখানে চলে গেলেন আর উনি নিজেও তো কত কথা বলতেন মোদী সাকে লক্ষ্য করে কত কথা কত রকমের বিষয় এবং যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল তখন তো ওনার অবস্থান অন্যরকম ছিল এখন ডাকা হয়েছে চলে গেছেন যে একেবারে আবার খবর যে ওখানে কোনো রাজনৈতিক কচকছনি নাকি কিছু হয়নি খবর যেটা দেখতে পাচ্ছি তার মানে কি একেবারে বিরাট সৌজন্য ওখানে গিয়ে দেখিয়েছেন এখন সৌজন্যের জন্য যাওয়া নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সামনাসামনি অনেককে পাবো যদি কিছু আমার কথা বলতে পারি যদি আমার কিছু আবেদন রাখতে পারি সেই জন্যে চলে যাওয়া কারণ সব সময় তো অ্যাপার্টমেন্ট করে তো যাওয়া হয় না যাওয়া সম্ভবও হয় না কিন্তু ও কিন্তু ওখানে গেলে অনেকে একেবারে সামনাসামনি পেয়ে যাবো যদি কিছু মনের কথা বলা যায় যাই না সেই জন্য চলে গেছেন কি না আর এটাও তো বলার যে এত কথা বলে থাকেন এই রাজ্যে দাঁড়িয়ে পলিটিক্যাল মঞ্চে ঘুরতে ফিরতে কত কথা আপনি বা আপনার নেত্রীরা সব বলে থাকেন আর ওখানে চলে গেছেন আমি তো আবার আমি তো আবার একটা জিনিস জিনিস দেখছিলাম গতকালকে একটা খবর এটা তবে এই খবরটা কিন্তু একমাত্র এই মিডিয়াই করেছে আমি কিন্তু আর কোনো মিডিয়াতে দেখতে পাইনি আর যে ছবিটা দেখানো হয়েছে দেখুন হেডলাইন ছিল কি জি টোয়েন্টির ডিনারে মমতার টেবিলে সা যোগী রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে মমতা মুখ্যমন্ত্রীর টেবিলে বলে সব লেখা মানে নিউজ এইটিন বাংলা আর যে ছবিটা ওখানে দেখানো হয়েছে এটা কিন্তু আসল ছবি নয় ওটা ওই মানে ফটোশপে করা আর কি বসিয়ে বসিয়ে করে একটা মানে প্রতীকী ছবি বানিয়ে এই খবরটা করা হয়েছে আমি তো দেখতে চাইছিলাম যে ছবিটা কোথায় যে সত্যি তার একসঙ্গে বসে রয়েছেন গোল টেবিলে ছবিটা কোথায় ছবিটা কিন্তু দেখতে পাইনি অরিজিনাল ছবিটা দেখতে পাইনি কিন্তু এখানে দেখছিলাম একটা এরকম ফটোশপ করে ছবি করা হয়েছে আর মানে ওই চ্যানেলের একজন হেড আর কি তিনি ফোনে বলছিলেন যে বিরাট ব্যাপার মানে কার কত ওজন এখান থেকে পরিষ্কার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম জায়গাতে বসতে দেওয়া হয়েছিল মানে এইসব বলা হচ্ছিলো মানে একটা বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে ওখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেটাকেই কার্যত এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন ওই সাংবাদিক যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোরাঘুরি করেন যেখানেই যান উনি সেখানেই যান তো দর্শক এটাও তো বিষয় যে এত কথা হদল কুৎকুত কিম্ভূত কিমাকার আর তাদের সঙ্গে বসে আবার আমি যদি ধরে নিই যে এটা সত্যি হয়েছে তো এত কথা হদল কুতকুত কিম্ভূত কিমাকার বলে এত মানে দাগা বিভিন্ন সময় আবার তাদের সঙ্গে বসে ডিনার ডিনার করে ফেলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এখানে যেগুলো বলেন ওগুলো তাহলে কি এখানে যত সব অসৌজন্য আর কাছাকাছি গিয়ে একেবারে সৌজন্য বেরিয়ে পড়ে মানে উথলে ওঠে নাকি কাছাকাছি বসলেই নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে মানে কাছাকাছি বসে কিছু ওই যেটা বলছিলাম মনের কথা বলার কিছু আবেদন কিছু দাবি সেই জন্য আর আমি জানি না এই সব টেবিল এই যে বসার কথা বলা হচ্ছে আমি বলতে পারবো না যে একেবারে মানে নেমপ্লেট দেওয়া ছিল কি না যে এখানে উনি বসবেন ওখানে উনি বসবেন নাকি গিয়ে ফাঁকা আছে যেমন হয় আর কি বিয়ে বাড়িতে ওরকম গিয়ে বসে পড়েছেন হ্যাঁ যেখানটা ভালো লোকজন বসে আছেন দেখে শুনে গিয়ে বসে পড়া যায় না বলতে পারবো না ওখানে তো আমি ছিলাম না তবে আমি একটা ছবি দর্শক দেখাতে পারি টেবিলের এই যে ছবিটা আপনারা দেখছেন এটা তো বলছি ফটোশপ করা ছবি দেখুন দর্শক এই ছবিটা বড় করে দেখাচ্ছি দেখুন পেছনে যেসব টেবিল রয়েছে টেবিলে কিন্তু মানে নেম প্লেট বা এরকম কিছু কি আছে দেখতে পাচ্ছেন দেখুন একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি যোগী বসে রয়েছেন শাহ বসে রয়েছেন এইদিকে বাঁদিকে হয়তো কেউ রয়েছেন ওইদিকে একটা চেয়ার খালি আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন জানি না উনি ওই চেয়ারে গিয়ে বসেছিলেন কি বলতে পারবো না বসলেও প্রশ্নের না বসলেও প্রশ্নের মানে বসতে গেলেও প্রশ্নের আর বসতে গেলেন কী হবে সেটাও প্রশ্নের আর না বসতে দিলেও প্রশ্নের অনেক কিছু প্রশ্নের শেষ নেই আমাদের কাছে কিন্তু যাই হোক আমরা বলতে পারব না কিন্তু আর অন্যান্য মিডিয়া এটা নিয়ে খবর করেনি শুধুমাত্র এই মিডিয়াই করেছে এই মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই একটা কি বলবো খুবই ভরসার একটা মিডিয়া তো ওরা করেছে আর আমি কোনো কাউকে করতে দেখিনি যাই হোক যদি সত্যি যদি হয়ে থাকে তো এটাই তো আমরা বলবো যে কী হলো এখানে এত কথা এত অসৌজন্য এত হোটেল কুতকুত কত কি বলা আর ওখানে গিয়ে চুপি চুপি বসে খাওয়া দাওয়া সারা এটা আবার কি এটা কি ওখানে যদি ওই রকম সৌজন্যের কথা বলতে পারেন বা সৌজন্য দেখাতে পারেন তাহলে এখানে যখন রাজনীতি করেন তখন মিনিমাম সৌজন্য দেখাতে পারেন না নিশ্চয়ই আপনাদের বক্তব্য থাকবে ওনাদের বিরুদ্ধে কিন্তু সেখানে যেভাবে তোপ দাগা হয় দেখেছেন তো শুনেছেন তো তো সেখানে আপনারা মিনিমাম সৌজন্য দেখাতে পারেন না দিল্লিতে গেলি সব সব চুপচাপ ওখানে আর কোনো রাজনৈতিক কছকছানি নেই যেটা বলা হচ্ছে আর দর্শক যেটা বলতে চাই আর এটাই বা তাহলে কি দাঁড়ালো আই এন জোট হয়েছে তারা একসঙ্গে লড়বে বিজেপির বিরুদ্ধে মানে বিজেপি জোটের বিরুদ্ধে আর এই যখন খাবার কথা হয়েছে সেখানেই জোটটা রাখতে পারলেন না চলে গেলেন একেবারে লক লক করে যখন খাওয়ার জন্য ডাকা হয়েছে নৈশাভোজে সেখানে আর জোটটা অটুট থাকলো না যে কারণ দেখিয়ে কংগ্রেসিরা মানে কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা গেলেন না তাদের প্রতি সমর্থন করে তারাও একটু এড়িয়ে থাকতে পারলেন না নৈশ যে ডাকা হয়েছে চলে গেলেন খাউন দাওন খুব ভালো হচ্ছে চলে চলে গেলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি আসেননি এমনকি নবীন পট্টনায়ক তিনিও তো যাননি দেখছি তিনি বা কেন জাননি বলতে পারবো না অনেকে যাননি মানে জোটে আরও যেসব দল রয়েছে তাদের যারা সব মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কিন্তু অনেকে যাননি তাহলে জোট আছে জোট মানে তৈরি হয়েছে লড়বে আর এখানে যখন জোটের একটা অংশের এরকম একটা ক্ষোভ তৈরি হয়েছে তারা ওখানে গেলেন না তো জোটের স্বার্থে তারাও এড়িয়ে থাকলেন না তাহলে এটা কী হলো নৈশভোজেই ওই আইএনডিআই এ ভাংচুর হয়ে গেলো নৈশভোজের ডাকেই আইএনডিআই জোট ইদিক ওদিক সেটাই বা কী করে হয় আর যদি এইভাবে মানে এই সময় দেখুন কংগ্রেসি যারা তারা আসেননি মানে তারা একটা প্রতিবাদ জানিয়েছেন তারা একটা প্রতিবাদ জানিয়েছেন তো যখন মানে আপনারা বলছেন যে আমাদের এই হয়েছে সেই হয়েছে এই সব নিয়ে কেন জোটের সবাই কথা বলবেন না কেন আমাদের বিরুদ্ধে কথা বলবেন জোটের কেউ কেউ যখন এই এইসব প্রশ্ন তুলছেন তখন যখন কংগ্রেসিরা বা অন্যরা যখন এই রকম একটা প্রতিবাদ করছেন তখন আপনারা তাদের তাদেরকে সমর্থন করে মানে আপনারাও প্রতিবাদ দেখালেন না বা আপনিও প্রতিবাদ দেখালেন না চলে এলেন আর আপনারা বলছেন যে আমরা একসঙ্গে লড়ব জোট গড়ে লড়ব বিজেপির বিরুদ্ধে এখানেই তো কেউ কেউ বলতেই পারেন যারা জোটে রয়েছেন তারা বা সাধারণ মানুষ যে এটা তো হচ্ছে দ্বিচারিতা দ্বিচারিতা জোট করেছেন সেই জোট সেই জোট নিয়ে লড়তে যাচ্ছেন সেখানে বিভাজন হয়ে গেল চলে গেলেন চুপিচুপি আপনারা তাহলে এই জোট কি করে লাস্টিং করবে যত ভোট এগিয়ে আসবে তাহলে এই জোট কি করে টিকে থাকবে এটাও এখন প্রশ্নের দর্শক দর্শক কি বলবেন আর বলুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এত কথা এখানে বসে বসে আর চলে গেলেন নৈশভোজে সেখানে গিয়ে আবার এইরকম খবর আমরা দেখতে পাচ্ছি যোগী যে যোগীর বিরুদ্ধে কত কথা যে শাহের বিরুদ্ধে কত কথা আমি ধরছি তর্কের খাতিরে যে হ্যাঁ এটা সত্যি চলে গেলেন ওখানে বসে খাওয়া দাওয়া করতে বসে বললেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে